আসসালামাইকুম। কিছুক্ষণ অপেক্ষা করি, দেখি উনি আবার আসেন কিনা। তো যেটা নিয়ে আমরা কথা বলছিলাম, যে আল্লাহ পাক এটা কি করলো, মানে নবী মোহাম্মদ মানে এভাবে নবী মোহাম্মদকে বিষ খাওয়া, মানে পচন ধরে গেল তার শরীরে, মানে বিষের ক্রিয়ায় পচন ধরে গেল তার আলজিব্বা। আয়েশা অনুযায়ী তিনি অন্য কাউকে এরকম সাফার করতে, মানে নবী মোহাম্মদ যেভাবে সাফার করে করে মারা গেছেন, এইভাবে সাফার করতে আর কাউকে দেখে নেই। আপনি যে পয়েন্টটা হচ্ছে ড্র করছেন সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তিনি হচ্ছে আল্লাহ তাআলা তাকে বাঁচালেন না, এখন আপনার এখানে আছে না 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 বাঁচালেন না বাঁচালেন না এটা 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 আমার পয়েন্ট না ভাই, এটা আমার আচ্ছা তাহলে আপনার পয়েন্টটা বলেন। তিনি যখন এই যে বিশ্বের বিষযুক্ত ইয়াটা খাচ্ছিলেন, তখন তো জিব্রাইলে তার বলার কথা যে হে নবী আপনার তো এটার ভিতরে বিষ আছে ভিতরে, এবং তিনি তিলে তিলে মানে কষ্ট পেয়ে যে অত্যন্ত যন্ত্রণাদায়ক মৃত্যুটা যে তার হলো, অত্যন্ত কষ্টকর মৃত্যুটা যে তার হলো, এটা কেন হলো ভাই? আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ, ভালো ভালো কোশ্চেন। কিন্তু আমি একটা কথা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রথম যদি আকীদাগত ভুল থাকে সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু গায়েব জানতেন না, অদৃশ্যের খবর জানতেন না, এটা আমাদেরকে প্রথম ধরে নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাধারণ মানুষ, বহু জায়গায় বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আমি তোমাদের মতোই একজন মানুষ, আমার উপর ওহী করা হয় যে তোমাদের রব একজন একমাত্র আল্লাহ। তোমরা সূরা কাহাফের লাস্টে যাতে বলা আছে। এখন যাই হোক, হচ্ছে এটা হচ্ছে আমার কথা। এখন উনি হচ্ছে গায়েব কিন্তু জানতেন না, উনি কেউই উনি গায়েব জানতেন না, সুতরাং খাবারের মধ্যে যে বিষ মেশানো আছে কি নেই সেই সম্পর্কে আল্লাহ রাসূলের কোনো জ্ঞান ছিল না, যতক্ষণ না পর্যন্ত সেই সম্পর্কে আল্লাহ তাআলা ইচ্ছা করে তাকে জ্ঞান দিয়েছেন। এটা হচ্ছে একটা পয়েন্ট। হ্যাঁ, আপনাকে আবার বলতে দিব, আপনি ভাইবেন না যে আপনাকে আমরা বলতে দিব না, আপনি কিন্তু এই পয়েন্টটা নিয়ে আমাদের একটু বক্তব্য আছে ভাই। এই পয়েন্টটা আমরা একটু বলি, তারপর আবার আপনাকে দিব, আপনি সেকেন্ড পয়েন্ট আবার বললেন, তারপর আবার আপনাকে দিব, এইভাবে একটা একটা পয়েন্ট শেষ করে করে আগে, নাহলে একবারে আপনার অনেকগুলো পয়েন্ট হলে আমরা তো মানে ভাই আলোচনাটা ফলপ্রসূ হবে না। ফারাজ ভাই আপনি তা বলেন তো ভাই, কি বলতে চাচ্ছেন আপনি? আসিফ ভাই তো এই দাবিটাই করেন, মানে যতক্ষণ প্রশ্ন করেছে আসিফ ভাই তো দাবিটাই করেন যে খোদ নবী মোহাম্মদ, একটু মিনিট রাখেন আবরার সাহেব, আমরা কিন্তু আপনার এখান থেকে একটু নয় ধরবে। হ্যাঁ, নবী মোহাম্মদ খোদ নিজে গায়েব জানতো বা সে অতি প্রাকৃতিক কিছু করে দেখাইতে পারতো, এরকম দাবি তো আসিফ মহিউদ্দিন ভাই তার কোশ্চেনের সময় করে নাই। আপনি প্রথমত যে পয়েন্টটা মেক করলেন সেটা তো সর্ট অফ মানে একদিকে হতে পারে স্ট্রমেন, নয় হতে পারে একটা মাইন্ড করে না ভ্যালুলেস একটা পয়েন্ট। হ্যাঁ আসিফ ভাই বলতে পারে। হ্যাঁ, আমিও সেটা বলতে চাচ্ছিলাম, আমি তো একবারও বলি নাই যে নবী মোহাম্মদ গায়েব জানতো এবং নবী মোহাম্মদের জানা উচিত ছিল, এটা আমি তো আমার পয়েন্টই না। আমি যেটা বলেছিলাম যে আল্লাহ তো এটা জানতো, আল্লাহ তো এটা জেনে ফেরেশতাদেরকে বলার কথা যে ফেরেশতা বাহিনী নবী মোহাম্মদকে নিয়ে তো আল্লাহ পাকের অনেক টেনশন হওয়ার কথা, নবী মোহাম্মদের যখন অসুবিধা হচ্ছে আল্লাহ পাক আয়াত নাযিল করতেছে হে নবী তোমার অসুবিধা দূরীকরণের উদ্দেশ্যে, বিয়ে করার অনুমতি দিচ্ছে আল্লাহ পাক তোমার অসুবিধা দূরীকরণের উদ্দেশ্যে, মানে কি অসুবিধা সেটা তো ভাই আমরা আমরা জানি না যে নবী মোহাম্মদের এত অসুবিধা কি তাকে এত গন্ডায় গন্ডায় বিয়ে করার জন্য আল্লাহ পাক অনুমতি দিচ্ছে, এবং সেখানে আবার আল্লাহ পাক উল্লেখ করে দিচ্ছে তোমাকে বিয়ে টিয়ে করতে বললাম, আমি এক্স্যাক্টলি আয়াতটা এখনই বলছি না, আয়াতটাও বলবো, আয়াতটাও দরকার হলে দেখাবো এবং আমরা সবাই মিলে পড়বো। আয়াতের ভিতরে বলা আছে তোমার অসুবিধা দূরীকরণের উদ্দেশ্যে, তখন বোঝা যায় যে নবী মোহাম্মদের মানে অসুবিধা হচ্ছিল এই কারণে আল্লাহ পাক সরাসরি আয়াত নাযিল করে তাকে বিয়ে করতে বলতেছে, কিন্তু আল্লাহ পাক এত মোহাম্মদের অসুবিধা এত সে গণ্য করতেছে, কিন্তু এখানে যে একটা বড় অসুবিধা হয়ে যাচ্ছে যে নবী মোহাম্মদকে বিষ খাওয়াই দিচ্ছে, নবী মোহাম্মদ এই বিষের ক্রিয়ায় তিলে তিলে মরবে, কষ্ট পায় মরবে, এইদিকে আল্লাহর কোনো খেয়াল নেই, আল্লাহর কোনো আল্লাহ ভিলা গেছে আর কিছু বলে না, ঈশ্বরের কিছু বলে না। তখন নবী মোহাম্মদ দেখলো একটা তার সাহাবি তাস করে পরে মরে গেল, তখন গিয়ে নবী মোহাম্মদ বলে আল্লাহ পাক আমাকে এই মুহূর্তে বলছে এই যে থামো থামো তোমরা খাও না মাংস টাংস খাও না, ওইটা দেখার পরে তার হুশ হইছে যে আল্লাহ পাকের হুশ হইছে তখন যে এটা ভিতরে বিষ মাখানো আছে, তখন আল্লাহ পাক তাকে খাইতে নিষেধ করছে। হ্যাঁ, বা সেই নিজেই সে নিজেই আর খায় নাই। পরবর্তীতে দেখা গেল তার আলজিব্বা পচন ধরে গেছে, তার কয়েক মানে কয়েক মাস পরেই তার আলজিব্বাতে পচন ধরার ইয়াটা পাওয়া গেল। আমার পয়েন্ট হচ্ছে আল্লাহ পাক তখন কি করতেছিল, মাসুদ ভাই আপনি কি আমার পয়েন্টটা বুঝতে পেরেছেন? হ্যাঁ, আল্লাহ পাক তখন কি করতেছিলেন, তাই এটাই তো আপনার পয়েন্ট? হ্যাঁ হ্যাঁ বলেন। আচ্ছা, তাহলে আমাকে কখন সময় দেওয়া হবে, আমাকে একটা নির্দিষ্ট সময় দিন যাতে আমি এই সময়ের মধ্যে আমার বক্তব্যটুকু শেষ করতে পারি, আমার বক্তব্য একটা শুরু থেকে শেষ পর্যন্ত আমি একটা জিনিস বলবো সেটা তো অবশ্যই মানে শেষ করতে হবে। আপনার কিন্তু একটা পয়েন্ট বলার শেষেই পয়েন্ট যে এই বললাম একমাত্র পয়েন্ট,
হ্যাঁ, সেটা পরে কিন্তু আপনাকে থামানো হয়েছে, এমন না যে আপনি আপনি পয়েন্টটা মেক করতে পারেন নাই, মাঝখানে আপনি আপনাকে থামাইছে। আপনি তো আমাকে শেষ করতে দেবেন, যদি আপনি একটা, যদি আপনি একটা লম্বা বক্তব্য দেন 1 মিনিট, না না আপনি আমাকে 1 মিনিট সময় দেবেন বা অথবা 2 মিনিট সময় দেবেন, এর মধ্যে আপনি বলবেন না। মাসুদ ভাই, না মাসুদ ভাই, এখানে আপনি মানে 1 মিনিট 2 মিনিট 5 মিনিট কোনো সময় পাবেন না। বরঞ্চ বরঞ্চ আমি বলে দিচ্ছি, শুনে নেন আগে, বরঞ্চ আপনার একটা একটা পয়েন্ট মেক করতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ সময় আপনি পাবেন। ওই পয়েন্টটা পয়েন্টটা শেষ হওয়ার সাথে সাথে আমরা সেটা নিয়ে কথা বলবো। এরপরে কিছুক্ষণ এটা ভাই আমাদের ওয়াজের জায়গা না। আপনি যদি ভেবে থাকেন যে এখানে এসে আমি 10 মিনিট ওয়াজ করবো, অপ্রাসঙ্গিক কথা বলবো, অনেকক্ষণ অসৎপ্রাসঙ্গিক কথা বলবো, এবং যেই যেটা প্রশ্ন করছে সেটার উত্তরের ধারে কাছে যাবো না, আমি অন্য অন্য কিছু অনেক কিছু বলে যাবো। আমি কিভাবে আজকে রান্না করছি, আজকে ভাই আমি শিং মাছ দিয়ে ভাত খেয়েছি, এটা শিং মাছটা কিভাবে রান্না করলাম, সেটা রেসিপি কি, এটা নিয়ে আমি কিছুক্ষণ, এই জিনিসগুলো এখানে করা যাবে না। এই কারণে আমরা এই জিনিসটা কন্ট্রোল করবো যে আপনি যে জিনিসটা বলছেন সেটা পয়েন্টে হচ্ছে কিনা। আপনি পয়েন্টে যতক্ষণ আপনার সময় লাগবে, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, আপনি অবশ্যই আমাদের সাথে আলোচনা করতে পারবেন। কিন্তু যখনই দেখা যাবে যে আপনি পয়েন্ট থেকে দূরে সরে গেছেন, তখনই আমরা আপনাকে থামাবো, ভাই আপনি তো পয়েন্ট থেকে দূরে সরে গেছেন, আমার তো প্রশ্ন এটাই ছিল না, তখনই আমরা আপনাকে সেই জিনিসটা ধরিয়ে দিব, আবার আপনাকে ট্র্যাকে নিয়ে আসবো। এটা হচ্ছে আমাদের আলোচনার একটা পদ্ধতি। আমি কিন্তু আবারও বলছি, প্রয়োজনে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা আপনি আমাদের সাথে আলোচনা করবেন। আপনি একটু আগে দেখেছেন একজন ভদ্রলোকের সাথে আমরা অনেকক্ষণ কথা বলেছি, তিনিও কিছু কিছু বলেছেন, আমরাও কিছু কিছু বলেছি, আমরাই বেশি বলেছি, এটা সত্য কথা, যে কারণ আমাদের রেফারেন্স দেখাতে হয়েছে, আমাদের পয়েন্ট পেক করতে হয়েছে, এবং ওনার পয়েন্ট শেষ না হওয়া পর্যন্ত আমরা কিন্তু ওনাকে বের করে দেই নাই। ওনার যখন পয়েন্ট একদম শেষ হয়ে গেছে তখনই শুধুমাত্র ওনাকে আমরা বিদায় জানিয়েছি, তার আগে আমরা ওনাকে বিদায় জানাইনি। আমি আপনাকেও কথা দিচ্ছি যে আপনার পয়েন্ট একদম শেষ না হওয়া পর্যন্ত আমরা চেষ্টা করবো আপনাকে বের করে না দিতে বা আপনাকে বিদায় না জানাতে। যতক্ষণ থাকতে হয় ততক্ষণ আপনি আপনার পয়েন্ট মেক না হয় ততক্ষণ থাকতে পারবেন, কিন্তু যখনই আমাদের মনে হবে যে এই জিনিসটার ক্লারিফিকেশন আমাদের দরকার বা এই জিনিসটার রেফারেন্স আমাদের দরকার, তখনই আমরা আপনাকে থামাবো এবং আপনাকে জিজ্ঞাসা করবো যে ভাই এটা রেফারেন্সটা দেন বা এটা ক্লারিফাই করেন, তখন আপনি ক্লারিফাই করবেন, তারপরে আপনি আবার আগে বাড়বেন। এইভাবে আমরা আলোচনাটা করি। আপনি যদি এটা আলোচনাতে স্বস্তি বোধ না করেন তাহলে তো আপনি বিদায় নিতে পারেন, অসুবিধা নেই, কিন্তু আমার মনে হয় এটা একটা মানে যৌক্তিক অবস্থান আমাদের, এটাতে আপনার আপত্তি থাকাটা উচিত না। আপনাদের প্ল্যাটফর্ম, আপনাদের রুলস, সমস্যা। আল্লাহপাক তখন কি করছিলেন, প্রশ্ন এটা আমি উত্তর দিচ্ছি, আল্লাহপাক তখন কি করছিলেন সেই প্রশ্নের উত্তর দিতে গেলে আমাদেরকে ওহি লাগবে। আমাদের কাছে কোনো ওহি নেই, যদি থাকে তাহলে আমি বলতে পারতাম যে আল্লাহপাক তখন এই কাজটা করতেছিলেন। বাট আমরা একটা কথা বলতে পারি যে আল্লাহ রসুল থেকে এই কথা বর্ণিত আছে, আপনি জানেন, যেখানে আল্লাহ রসুল বলছেন আমার ইচ্ছা হয় যে আমি একবার মারা যাই, তারপর আবার মারা যাই, বেঁচে উঠি, আবার শহীদ হই, আবার বেঁচে উঠি, আবার শহীদ হই, আবার বেঁচে উঠি, আবার শহীদ হই, এরকম ধরনের একটা সামহাউ এই ধরনের একটা কথা সেখানে বর্ণিত হয়েছে। এখন আল্লাহ রসুল শহীদ মৃত্যুর জন্য দোয়া করেছেন, এরকম বর্ণনাও আছে। এখন আবার ওইদিকেও বর্ণনা আছে যে আল্লাহ, একটা একটা প্রশ্ন করতে পারি যদি আপনার আলোচনা এখানে এই শেষ? হ্যাঁ, করতে পারি। আপনার আল্লাহ রসুল উনি কি বিষ খেয়ে মারার মতো শহীদ হতে চেয়েছিলেন নাকি যুদ্ধে মরে যাওয়ার মতো শহীদ হতে চেয়েছিলেন? আচ্ছা, এখানে একটা কথা আছে, মানে আমি এটা আপনি এটাই আমি বলতে চাচ্ছিলাম, as far as i remember আপনি এটা সম্ভবত ইহাদিসটা জানেন না, একটু 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 বলে নেই, as far as i remember উনি যুদ্ধে মারা যাওয়ার কথা ইঙ্গিত করেছিলেন যে উনি মারবেন এবং মানে শুধু নিজে শহীদ হবেন না, কাফেরদের হত্যা করবেন এবং নিজে মারা যাবেন, এরকম টাইপের একটা কথা উনি বলেছিলেন। নবী মোহাম্মদ কিভাবে শহীদ হতে চেয়েছিলেন, হ্যাঁ সেইটার কথা আপনি বলতেছিলেন। হ্যাঁ, শহীদ বিভিন্ন ভাবে হওয়া যায়, শহীদ বিভিন্ন ভাবে হওয়া যায়, এটা এটার সাথে আমি আপনার সাথে একমত যে খাটের থেকে পড়ে গেলেও সেটাকে শহীদ বলে আপনাদের ইসলামী ভাষায়, বা করোনায় মারা গেলেও তাকে শহীদ বলে আপনাদের ইসলামী ভাষায়। এখন ওইভাবে উনি কি শহীদ হতে চেয়েছিলেন নাকি উনি একজন বীর যোদ্ধার মতো নিজে মরে কাফেরদেরকে মেরে উনি শহীদ হতে চেয়েছিলেন? হ্যাঁ, ঠিক আছে, এখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি তিনি যেটা বললাম, আমি যে বর্ণনাটা বললাম আপনাদেরকে, সেই বর্ণনায় কোথাও আল্লাহ রসুল বলেন নাই যে আমি হচ্ছে যুদ্ধে আমাকে মারা হবে, আবার আমাকে হচ্ছে যুদ্ধেই করতে করতে আবার আমাকে আমাদের মরা হবে, বা আমি তারপর আমাকে জীবিত করা হবে, তারপর আমি আবার যুদ্ধেই মারা যাবো। এই যুদ্ধ শব্দটা ওই কলে কোথাও আছে কিনা আপনি আমাকে দেখাবেন, যদি আপনি হচ্ছে আপনার কাছে সেটা থাকে। আমার কাছে, আমার জানা মতে সেটা নাই। এখন আপনি যদি রেফারেন্স পেশ করতে বলেন তাকে আমাকে, আমার একটু সময় লাগবে, তো আমি হচ্ছে এখন বই কিসাব পুস্তক নিয়ে বসিনি। একটা আপনার পয়েন্টের উত্তর,
আর হচ্ছে এইবার যখন আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন, এখন আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, আপনি যদি জানেন জেনে থাকেন এই বর্ণনাটা, যেখানে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের থেকে এরকম বর্ণিত আছে যে আল্লাহ রাসূল হচ্ছে মানে এরকম ধরনের এটা আল্লাহ মানে দোয়া আল্লাহ আল্লাহ তাআলা কবুল করেন, হয়তো তিনি যেটা চান সেটা দেন, অথবা যেটা চান সেটা পরিবর্তে অন্য ইচ্ছে ভালো কিছু দেন, বা সেটার মাধ্যমে অন্য ভালো কোনো কিছু মানে সেটা পরিবর্তে অন্য ভালো কিছু দেন, এটা একবার বললাম। আর নতুবা তিনি হচ্ছে সেটাকে দেরি করে দেন, অথবা তিনি হচ্ছে তার পরিবর্তে ওই দুয়ার পর করতে অন্য কোনো বিপদ তার উপর আসার কথা ছিল সেটা দূর করে দেন। এখন এখানে আল্লাহ রাসূল হচ্ছে এক সেকেন্ড ভাই, আমি মানে আমি এই জিনিসটা একটু ক্লারিফাই করেন তো ভাই, আপনি বলেন যে দুয়ার বরকতে কোনো একটা জিনিস পরিবর্তন করে দেন, আল্লাহ পাক তার তাকদীর পরিবর্তন করে দেন, এটা বলতে চাচ্ছেন আপনি? মাসুদ ভাই, আপনি কি এটা বলতে চাচ্ছেন যে আল্লাহ পাক দোয়ার কারণে একজনের তাকদীর পরিবর্তন করে দিচ্ছেন? হ্যাঁ, আপনি জানেন না? না ভাই, এটা তো আমি জানি না ভাই। আচ্ছা, আপনি যদি না জানেন থাকেন তাহলে রিজনেবলি পসিবল হয় কিভাবে? হ্যাঁ, অবশ্যই দোয়ার কারণে একজন মানুষের তাকদীর পরিবর্তন হয়ে যেতে পারে।